আইসো যখন যদি সময় দিতে তা তো দিমই, তোমার সময় না দিয়ে কি জামু? আমি জানি তুমি আমার না করতে পারবো না। হ্যাঁ তাই করেন, যে স্বামী 5 বছর ধরে বিদেশ আছে সেই স্বামীর সাথে কি আর সম্পর্ক আছে? তত আগেই ডিভোর্স হয়ে গেছে। না কই যে গেছে, কই যে গেছে, আরে চন্দু এনে বইছো কা আর মুকুট ছুচ্চা কিসের জন্য? এই বারবার কইছিলাম এখন বিয়ে করার দরকার নাই, ছেলেটা আইতো বিদেশ ঘুরে তারপরে একটা ভালো মতে না, এটা তো তোমার কাছে ভালো ছিল। এই হারা গেলে মানুষ কি কয়, কি কইতেছে? সি 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 এখন আবার শুনি, হ্যাঁ ওই যে কি জানি, আরে ওই যে দোকানদার ও যে চিকুন মতন যে ছেলেটা চিকুন আলি, সি 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 মানুষে কয় লডর পডর চটপুটি, আমি আর মুখ দেখতে পারি না, আমি আর মুখ দেখতে পারি না। আরে শোনো, আমি তো ভালো সম্বন্ধ দেখে তো বিয়ে দিছি তাই নাকি? এরকম হয় বলছি না তো আমি আগে বুঝতে পারিনি, বুঝতে পারলে কি হয় না বিয়ে দিতাম হেরে। এখন তো এখানে বাইরে আমি তো বুঝি নাই, বুঝলে কি করতাম? আমি তো জানিয়ে দিই কবা, আর কি আছে আর কি কম, কিচ্ছু কবার নাই, এখন কি করবেন ওইটা করেন, অন্য কিন্তু গলা চেপে ধরবো বুড়া বসে। আমার হয়েছে যত জ্বালা, আমি যে কি করি এখন, আমি কি করব, কিচ্ছু করা লাগবে না, কি আর করবেন? আপনার যে পুতের বউ পোলার লাগে কত কয় 2 মিনিট আর পড়ার ছাড়া লাগে কত কয় ঘন্টার পর ঘন্টা, আমি তো চিন্তা করতেছি আল্লাহ 2 দিন পরে কোলে লইয়া ওয়া ওয়া মানসি কইবে কি বিদেশে পোলা ওয়া হইলে কুত্তন, মানুষেরা কইবে না সমস্যা নাই পোলায় ঠ্যাং বানাই তুই গেছিল আর গ্রামের পোলা ফোনে মাথা বানাইছে, আপনাকে কষ্ট মুক্ত খবরদার বউ আটকা না কিন্তু বুড়ো বসে মানিতে সব দেবে। দাঁড়াবো কি হয়েছে? কই গেছিলা? গেছিলাম ফোনে টাকা ভরতে। এখন তোমার মায়ের লগে তোমার শাশুড়ির লগে কথা কও। হনো দেখছো বর ব্যবহার, তুমি একটা জুয়ান একটা হোর আর মুই একটা দেবদার নান হাউরি, ধাক্কা মারছে মুই কেন উড়ে দেও বেতা পাইছে কেন? আহারে আম্মা বেতা পাইছেন, আমি এনে তেল মালিশ কইরা দিমু শস্যর তেল। হনে আপনারা তেল মাজা লাগবে না, এই যে আপনার সমানে অসমানে এই যে শ্বশুর শাশুড়ি মানো না, বকাত করে যাও বকাত করে আও, শ্বশুর নাই কয় বিসমুল্লা নাই ফিসমিল্লা নাই কিছুই নাই, আচ্ছা নাই মানলা কিন্তু আমাকে যে একটা সম্মান আছে গ্রামে আমাকে পাঁচজনে মানে জানে, এখন তুমি যে বউ তোমার লগে নানান মানুষ নানান কথা কইতে আছে। আম্মা এত লেকচার বাদ দিয়ে কি বলতেছেন সেটা ক্লিয়ার ভাবে কোন, এত কথা শোনার আমার টাইম নেই। হনো তাই কথা কইতেই আছি, এই যে গ্রামের মানুষ নানান কথা কইতে আছে, তোমার স্বামী বাইরে তুমি ঘন ঘন কে বেড়াই যাবা ঠিক কইছো বউ, আর ঘন ঘন তুমি মোবাইল একটা টাবে রেখে আমার খোলা লাগে তো কথা কোনা কথা তো তো মানুষে বেড়া কো লাগে, আবার বর্তমানে কি হতে আছে কোন দোকানদারের লগে নানান কথা কি কয় কয় লড়র পড়র না লড়র পড়র সট পড়ি বলবেন নি একবার, এবার আমারে কি করতে কোন আমি কি করব বলেন বলেন করবেন ঘরেতে আর এক পা বেরোবে না, যা লাগে তুমি আর আমি কি না? ঠিক আছে বেরোইলাম না, আপনার পোলারে নিয়ে আসেন, আপনার পোলায় যে আমারে বিয়ে কইরা সেই বিদেশ গিয়া পইরা রইছে, আমি তো একটা মেয়ে মানুষ তাই না, আমার কি সকালাত নাই? আপনার পোলা যদি বাংলাদেশেই না আসে তাহলে আপনার পোলারে দিয়ে আমি কি করবো? হ্যাঁ দিয়া দিয়া পানি খাবো? হনো হনো কথা হনো, আমার পোলা কার জন্য গেছে? তোমার শখ আল্লাহ মিডনের জন্য টাকা লাগবে টাকা, এই টাকা লেগে গেছে আর এই টাকা আইলে তুমি কিন্তু সীমা অতিক্রম করছো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি আব্বা,
আমি জানি কার সাথে দাঁড়াই কথা বলতেছি। আমি কথা বলতেছি আমার শ্বশুর মশাই, আমার আদরের শ্বশুর মশাই আক্কেলালির সাথে এবং তার মিসেস বেককেলালির সাথে। দেখছো গরু ছাইরে দিলে কত পারে, এখন এটা গাই গরু না, এটা হয়ে গেছে পাগলা গরু। কেমনে ঠেকাবা, ঠেকাও, বুদ্ধি বের করো। আমার মাথা কাজ করে না, আমার মাথা যা কাজ করে না, তুমি গরে গরে আমার মাথা কোনো কাজ করে না। তাড়াতাড়ি, কারণ শ্বশুর শাশুড়ি বাড়িতে রাই খাইছি, টের পাইলে সমস্যা আছে। আইসো যখন যদি একটু সময় দিত, তা তো দিমই, তোমার সময় না দিয়ে কি জাম। আমি জানি তুমি আমারে না করতে পারবো না, সমস্যা নাই, তাড়াতাড়ি যাইতে পারবা। আও চলো। দেখছেন দর্শক ভাইরা, চিকন আলীর দোকানের ভিতরে কি ফুসুর ফাসুর করতেছে আল্লাহ জানে, পবিত্র দোকানদারে অপবিত্র করতেছে। শুনেন, আপনারা লগেই থাকেন, ঘটনা পুরাটা দেখা যায়। ওই যে শুকুরার বউ, শুকুরা তো বিদেশ গেছে, এইটা মনে কর দে দোকানদারের লগে কি ভাব সাপ জমাইছে। খারাপ, আজকে বইছি, আজকে না ধরে বাইতে যাইতেছি না, আজকে ছাড়ু না, আজকে ধরু, আজকে ধরে এটার একটা শিক্ষা দিব। চিকনালির দোকানে ওই যে শুকুরিয়া আছে না, বিদেশ গেছে যে শুকুরিয়া, শুকুরিয়ার বউ আর চিকনালি দোকানের ভিতরে আকাম করতেছে। একটা ভালো মানুষ আমি দুনিয়ার কথা, তাড়াতাড়ি আসেন।
গইগো তাড়াতাড়ি আহেন দোহানের ভিতরে সবাই ব্যস্ত আছে মহিলা কাস্টমারের কাছে তাড়াতাড়ি আহেন আজকে দর্শি আজকে বিচার সবাই কি আছে এই যে আরে দোহানের ভিতরে সিকন আলী রাখকে আজকে সিকন আলী আর ওই যে শুকুরের বউ ভিতরে গেছে না এই দোনোটা সবাই ব্যস্ত আছে সবাই নিতে আছে কই সেটা দোহানের ভিতরে দোহানের ভিতরে দোহানের ভিতরে ভাই করেন ধরে করেন ভাই করেন করেন এই দন হলো ভাই ভাই শালা ভাই রা শালা আমরা দূরে টাকা বাকি লাগা নি শালা দেয় না দেনা তো ধরছি আর এখন মহিলা কাস্টমার আছে এই কাম করতাছ হ্যাঁ আমরা দূরে টাকা সদাই নিতে আইলে কই বাকি হইব না যাওগা যাওগা আর এখন মাগ নাই সদাই দে ওই হন একটা কাম কর তুই যা ওর বউরে ডাইকা নি আয় আরে যা আলী ভাই তুমি যাইয়া ওর শ্বশুর শাশুড়ি ডাইকা নিও যাও আমরা ধরছি যাও শালা আজকে তোর পায় না সজাই খাও আজকে পাইছি ভাই কি সদাই যা লাগে নিস আজকের মতো মাফ করে দিস কাম হবো না সেদিন আমার কুকির মধ্যে তুমি লাফ দিছ বাকি চাইছি নুরু ভাই আমার কেটে মনে আছে বা নুরু ভাই ভাই নুরু ভাই আপনারে আমি আমার ধর্মের ভাই হইছিলাম ভাই কে আজকে পাপা ডাক লোক কাম হবো না ভাই আমার সদাই না হয়ে গেছে জান আমরা সদাই আজকে সদাই দি মনে আজকে সদাই মনে আমারে বান্দেন কে দুইজন এক লগে সদাই করছ না আমি তো কিছু করি নাই আমি তো খালি সদাই নিছি নিছ হ্যাঁ স্বামী এই দেখেন আপনি এই দেখেন এত আপনি কি দেব নি এই আস্তে মানে কামাই লাচ্ছা করে না এক ঘরে বউ আর ঘরে বের করে কি তুমি কি করাই দরে দেব না আমি দেব এই খালা তুমি এটা কি করছো আরে এটা বউ তুই তুমি এটা কি করছো আমার মাঝে এমন কি ছিল না জানতে মুই মেরে নিয়ে ছি 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 ও ওই সদাই নিতে দে কোয়েল কোয়েল কয়েল দোকানের ভিতরে যা কয়েল জ্বালাইতাছে কয়েল দিতাছে হ্যাঁ বলুন না শুনান এ শ্যামরা এই ওই মেয়েটা কি সুন্দর চেহারা দেখি এই পেটনি সে ভালো দেয় কাছে এর মধ্যে কি আমা চুপ কর বাবা কথা বল একদম চুপ এতদিন কইয়ে গেছো আর মুখ বন্ধ করে শুনজি আই জান না তো লজ্জা করে না তুই গলা ধরে দে শুনেন আপনার এরকম নাটক করেন না কি করবেন এর সমাধান দেন আজকে সমাধান ওই দুই ডরে বাইন্ডা মানদার কারে দে পিড়া মারামারি গুতাগুতি করে কোনো লাভ হবে না দুই দিন পরে দেখবেন আবার কয়েল জ্বালাবে লাগা কয়েল নিবে লাগা আইবো আমরা তোলার কাছে ফোন লইয়া ডিভোর্সটা পাড়া দেন দেশে দেশে গ্রুপ হ্যাঁ তাই করেন যে স্বামী 5 বছর ধরে বিদেশ আছে সেই স্বামীর সাথে কি আর সম্পর্ক আছে তত আগেই ডিভোর্স হয়ে গেছে এই শুন এত গানি বাজে জাল লগে একা হইছে তার লগে ধরে বিয়ে দিয়ে দিমাস একা ঠিক কইছো ঠিক কইছো ভাই কইছো ও আমার স্বামী আমি বেঁচে থাকতে কোনোদিন আমার স্বামী অন্য মেয়েকে বিয়ে করতে পারে না এক কাম করো মাইনে লাও নলো দুই বউ দুই দিক থেকে বাজার দিবে আমি খালি বেসবো তুমি এটা কি গো আমি বেঁচে থাকতে তুমি ওই মেয়েরে কিভাবে বিয়ে করবো দুই বউ থাকে রে দোকান তো ভালো চলতেছে নো টেনশন ভাই আমরা বিয়া করবো এটা এখন খুললা দে আমি মাইনে লাম মাইনা নিছি আমি চাষি তাহলে এবার আমি বিদেশ গেলে বুঝছেনি বিয়ার পরে যাবো বিয়ার আগে যাবো না হ্যাঁ বেটা ভাবি কান্দন না বিয়ার আগে যাওয়া লাগে বিদেশ বাজারে মাইনা দাও কোকেসের মধ্যে থুইয়া তালা দিয়ে চাবি দিয়ে লইছে আম্মা তো এখন কথা জামাই কিন্তু বিদেশের দরসাইতে দেশের জামাইটাই অনেক ভালো তোবা বেশরম মিয়া কি